তরকারি হইবে, ভাতটা তো রান্না দিতো না, নামানো তারপর অবস্থা কেস। শীত তাই তার এক 2 মাস দেরি আছে। এই জায়গায় দেখেন কি কি পোড়ামরিচ বাটিতে, কি চিংড়ি মাছ। এই দেখেন এই চিংড়ি মাছ গুলো আজকে রান্না করবো। চিংড়ি মাছ রান্না করবো, এই যে বেগুন আর আলু। আর কোন সবজি আছে? আজকে দেখলেন গ্যাসের অবস্থা, এখন প্রায় বিকাল 5টার মতো বাজতেছে, এখন পর্যন্ত গ্যাসের কোনো দেখা নাই। আসসালামু আলাইকুম, আমি মাহমুদ তিন। আশা করি যে যেখান থেকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন। তো আজকে আরো একটি নতুন ব্লগ নিয়ে আপনারা হাজির হলাম। দেখতেছেন এই যে রান্না বসাইছে, তো আমি কড়াই দিলাম, আপনারা দেখলেন এই যে আজান দিতেছে। তাছাড়া আজান প্রায় দিয়ে দিল, কিন্তু এখনো গ্যাসের কোনো আর কি কথাবার্তা কিছুই নাই, একেবারেই করুণ অবস্থা। আর মাটি চুলা যে একটা আছে, সেটাও অনেকদিন ধরে রান্না করা হয় না, তো ফেটে গেছে, ওটা লেপার পরেই রান্না করা যাবে। তো দেখে কোন দিন বের করে ল্যাপে, তারপরে থেকে আবার গ্যাস না থাকলে তখন লাকড়ি দিয়ে রান্না করতে পারবো। তার আগে তো কষ্ট করে হলে ওই এখানে রান্না করতে হবে। আজানটা দিয়ে দিছে পুরোপুরি, এই যে শুনতেছেন হালকা হালকা জুড়ে আসতেছে। আজকে ভিডিওটা শুরু করলাম, দেখি কি কি আপনাদের সাথে শেয়ার করে দিতে পারি। তো অবশ্যই চ্যানেলটাতে নতুন কেউ থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও ভালো লাগলে কষ্ট করে একটি লাইক দিয়ে দিয়েন, আর সবাই অবশ্যই কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই বলবেন। আর ভিডিও ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিংক দেওয়া থাকে, অবশ্যই সবাই ফলো করে রাখবেন ফেসবুক পেজটা। দেখেন বসেছে তো রেডি, এখন কিরকম ভাবে হয়, কারণ আগুন এত কিছু তাপই হয় না। দেখেন মশলা সব কিছু দিয়ে তো বসাইছে। তো গ্যাসের জন্য একটু দেরি হবে, একেবারে ঠিক নাই। আজকে এমন কথা আছে, এমন তো এবারে তো কমা হয় না, আজকে যে একবার বেলা তলাবার যাইতেছে, দেখছি আমি কেটে কেটে হলাই দিয়ে করছি, এনার জুলি দিব, কোন গ্যাসে জুল নাই। কেমন জ্বলতেছে চুলা? দেখেন চুলা সব উল্টানো, তারপর আগুন কম, খারাপ একটু আর একটু জুল দিয়ে দিই, জানাবো না কিছু, একবার আস্তে আস্তে হইতে থাক। যে দূর আল্লাহ বাবা, এ মা হইছে সারাদিন আসতে তো সন্ধ্যা হয়ে গেল, সারাদিনে গ্যাসের আর খবর নাই, কোন রকম আর কি হয়েছে। পরে আবার পানি বসাইছি, কারণ পানিও তো ফুটিয়ে খেতে হবে, কিন্তু গ্যাসের দেখেন কলসের লেগে আগুনই দেখা যায় না, একদম তলে এতটা কম। এই দেখেন আজকে এমনি হাতে কিছু টাকা ছিল বাংটি, তো সেটা দিয়ে অনেকদিন তো খাই না, অনেক ইচ্ছা হয়েছিল যে তৈরি খাবো, সেই জন্য কিনে আনছি, একটাই কিনে আনছি ফুল। হাতে বাংটি কিছু টাকা ছিল 100-150 টাকার মতো। এই জল্লার মধ্যে ভরে তৈরি করে কতুরি পাঠিয়া দেখা,
ছোট প্যাকেট আছে আর একটা আরো কম। দেখেন বড় টান এক পেটি তাই কত কম, এখানে 150 টাকা মজাই তো লাগে, আরই তো মজাই লাগে। মাংস দিছে ঠিকঠাক, আছে কয়েক পিস, মানে গুস্ত আছে ঠিকঠাক কয়েক পিস। দেখেন আমার খাওয়া শেষ আর কি, একটু আছে আমার জন্য, আমি খাই কাচ্চি ওদি গেছিলাম, কাচ্চি আনি নেই এটাই আনলাম, কাচ্চি দিয়ে আমার কিছু বাসমতি চালের আসলে ওটা আরো দাম বেশি, কেন যেটা আছে ওটা মিশে খায় তো ওইটা আনি, সেই জন্য ওইটা আনি ভাবলাম তেহারি খাওয়া যাক, তো তেহারি আনি, তো আমি খেয়ে দেখি কেমন হয়েছে। খারাপ না মজাই, যেমন তারকে লাগা দরকার তেমন। লেবু দেখলাম চিপে আর খাই নাই ডাইরেক্ট, এক অর্ধেক আসলে পুরাটা আর কি এই ঝালুর দাই খেয়ে ফেলছি, ঝালুর দেয় এমনি ভালো লাগে চিপে আর কে খায়। দেখলেন অনেকদিন পরে এমনি ইচ্ছে হলো, দেখে হাতে টাকা তেমন বেশি ছিল না, বাংকে এমনি বললাম 100-150 মতো, তাই ভাবলাম মনে চাইছিল তাই কিনে এনে খেলাম, আপনাদের সাথেও শেয়ার করলাম। আর আজকে তরকারি দেখলেন গ্যাসের যন্ত্রণায় কিভাবে কি রান্না করা হলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই কষ্ট একটু লাইক দিয়ে দিন, আর কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই বলবেন আপনারা, আর তো সবার অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অন্য কোনো ব্লগে, আল্লাহ হাফেজ। পেঁয়াজ খাই দিয়ে